তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি তাজ এক্সোটিকা, মানে দুবাইয়ের সব থেকে মানে পৃথিবীর সব থেকে দামি আইল্যান্ডে আমরা আজকে একটা রাত কাটাবো। তো আই এম সো এক্সাইটেড, মানে আগেও আমরা একদিন কাটিয়ে গেছি বাট তখন এতটাও মজা করতে পারিনি, তার কারণ আরো আরেকটু ছোটো ছিল আর বাড়িতে নানান রকম কাজকর্ম করে আসার পর এখানে টায়ার্ড ছিলাম, মানে ভীষণ টায়ার্ড ছিলাম, সারাদিনটা প্রায় ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি, তো সেরকম এনজয় করতে পারিনি। আর বোন এসেছিল, মা এসেছিল সে বছর, মানে আগের বছরই এসেছিলাম, তো এবছর আমরা আবার এসেছি, এত ভালো লেগেছিল আগের বছর তার জন্য এবছর আবার চলে এসেছি। তো এত সুন্দর একটা ভিউ আমাদের বাইরেটা এখানটা দেখা যাচ্ছে, পেছনে বুর্জ আল আরব দেখা যাচ্ছে, বুর্জ আল আরব এদিকে দেখা যাচ্ছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না, পেছনে এই যে ওটা হচ্ছে বুর্জ আল আরব আছে, তার পাশে এই জুমেরা হোটেল আছে, আর এই যে এত সুন্দর একটা সি ভিউ এক দিয়ে হোটেলটার, মানে এত সুন্দর না, আপনাদের পুরো হোটেলটা ঘুরে তো দেখাবোই অবশ্যই, কিন্তু তার আগে আমরা রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিই। আমরা পেয়েছি মানে একটা সুইট নিয়েছি এখানে, তো সেই সুইট রুমটার আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছে, চলুন। এটা হচ্ছে ঢুকে লেফট সাইডে আছে, এটা একটা টয়লেট আছে, এত সুন্দর এত সুন্দর, কি বলবো, আমার তো ভাষা হারিয়ে যায় এই সব জায়গায় আসলে, যতবার আসি ততবার মানে একটা অবাক হয়ে যায়, যত দেখি ততই অবাক হয়ে যায়। এখানে একটা ওয়ালপেপার রয়েছে, ওয়াল পেন্টিং রয়েছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। আর ডান দিকে রয়েছে এটা বোধহয় ক্লোজ সেট আছে, খুলে যাবে বোধ হয়, হ্যাঁ এটা যে ক্লোজ সেট আছে তোমার জামা কাপড় আর কি, আর লকার আছে ভেতরে, তো এটা আপনারা আপনাদের নিজেদের মতো করে ইউজ করা যায়। তো অনেকগুলোই খাপ আছে খুব ভালোভাবে, এবং এদিকে আর একটাও আছে লাগেজ রাখার, আর জামা কাপড় যে যেরকম ভাবে ইউজ করতে চাইবে ওইভাবেই পেতে পারে। আবার আর একটা বড় আছে হ্যাঙ্গার হ্যাং করে রাখার জন্য, এখানে একটা আছে, আর এটা কিছু দরজা আছে অন্য রুমে যাওয়ার। আচ্ছা তারপরেই এখান থেকে এখানে কফি বানিয়ে কফি গরম জল করার জন্য বা সমস্ত কিছু লাভ আজাব ব্র্যান্ডের, তো দামি একটা ব্র্যান্ডের কফি মেকার এখানে রাখা আছে। কফি যখন বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখানে কি করে কফিটা বানাতে হয়, আমিও যদিও জানি না প্রথমবারই বানাবো। এখানে একটা মিনি বার করা আছে, এখানে কিন্তু চার্জেবেল সব কিছুই, এখানে যা আপনারা খাবেন এখান থেকে, তো এখানে সব কিছুই চার্জেবেল থাকে। আমাদের আরুষের জন্য ওয়েলকাম মসজিদ মেসেজ করা আছে, এখানে আরুষের জন্য ওয়েলকাম করেছে সবাই, বার্থডের জন্য স্পেশালি করে এখানে সাজিয়ে দিয়েছে, কেক দিয়েছে, বার্থডে কেক, হ্যাপি বার্থডে আরুষ, এখানে বার্থডে কেক আছে, এখানে নানান রকমের চকলেটস দিয়েছে, এখানেও চকলেট দিয়েছে, চকলেট আছে, মাফিন আছে, এখানে মাসমেলো আছে, বিভিন্ন ধরনের ডেটস আছে, এখানে ডেটস দিয়েছে, কত রকম ফ্রুটস, এবং পাশে একটা সুন্দর ফ্লাওয়ার ভাসও আছে। তারপর এখানে আমাদের আরুষ আছে তার বাবার সাথে, আর তারপরে এখানে আছে একটা সুন্দর সিটিং এরিয়া, এবং ডান দিকে আছে ওয়েলকাম নোট যেখানে লেখা আছে ওয়েলকাম মিস্টার রাজীব দে, এই যে এখানে ওয়েলকাম নোট দিয়ে সমস্ত কিছু লেখা আছে, এখানে হোটেলের চেয়ারম্যানের তরফ থেকে এখানে ওয়েলকাম করা হয়েছে সবাইকে, মানে এখানে সবাইকে করা হয় গেস্ট যারা আসে, তো যেহেতু আজকে আমরা গেস্ট হিসাবে এসেছি
সেগুলো তো আমাদের থাকে। আর এই পাশটায় আছে হচ্ছে সব থেকে আকর্ষণীয় জিনিসটা ব্যালকনি। বাট ব্যালকনিটা না এখন না ইউজেবল নয়, কেননা এত গরম বাইরে। এই যে সুন্দর একটা সিটিং এরিয়াও আছে এখানে, টি টেবিল দিয়ে দুদিকে একটা সিটিং এরিয়া করা আছে, কাপেল বসুক বা সিঙ্গেল যে কোনো কিছু। আর ব্যালকনি থেকে একবার ভিউটা পাবো, সরে যাও তো, ব্যালকনি থেকে একবার ভিউটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে মানে পাম জুমেরা যে আছে, যেখানে তাজ অবস্থিত, তাজ এক্সোটিকা, তার এটা প্রাইভেট বিচ। আর এই বাসটা পুরোটাই আছে তাজের প্রপার্টি এদিকটা, তারপরে ওই দিকটাতে বিল্ডিংটা মানে যতটা বর্ডার করা আছে ততটা, তারপরে ওদিকে আবার হয়তো নেক্সট কোনো বিল্ডিং আছে। তো এটা হচ্ছে এই বাসটায় আমরা এবার আছি। আগের বার আমরা ছিলাম ওই বাসটাতে, সুইমিং পুলের ভিউ ছিল আমাদের। তো আগের বারেরটায় আমরা যেখানে ছিলাম সেটাতে পুল ভিউ ছিল। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। তারপর এবার এই ব্যালকনি থেকে বেরিয়ে সোজা এবার ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলে হচ্ছে রুমটা, ডান দিকে গেলে বেডরুম। আর বেডরুমটাতে যা সুন্দর করে আরুষের ওয়েলকাম করেছে, হ্যাপি থার্ড বার্থডে। যেহেতু আরুষের থার্ড ইয়ার বার্থডে, তাই জন্য থার্ড বার্থডে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এবং একটা পাতা দিয়ে খুব সুন্দর করে দিয়েছে। আর এখানটা বেলুন দিয়ে তো সাজিয়ে দিয়েছে, আহ কি সুন্দর করে এখানটা সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এনে লন্ড্রি ব্যাগ এবং এক্সোটিকার যা আর কি ময়েশ্চারাইজার আর নর্মাল ইউটিলিটি জিনিসপত্র এখানে রাখা আছে। আর এদিকে বেড সাইড টেবিল, ওদিকেও একটা বেড সাইড টেবিল আছে, ফোন আছে। আর এখানে একটা আছে জানলা, যেটা উইন্ডো, বাট এটা খোলা যায় না, এটা কভার উইন্ডো আছে, জাস্ট একটা ভিউ দেখা যাবে। তো চাইলে কভারও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আবার আছে এখানে একটা বেডের ঠিক অপোজিট সাইডে আছে একটা বিট টেলিভিশন, আর সেখানেও আবার ওয়েলকাম করে লেখাই আছে। আর তার পাশেই রয়েছে একটা বড় ডাইনিং টেবিল, তো এখানে খাবার দাবার খাবার জন্য খেতে এবং তোমার যা দরকার তুমি করতে পারো। এটা এত বড় ডাইনিং টেবিলটা রয়েছে, অনেক কাজেই এটা ইউজ করা যাবে। আর তারপর এদিকে একটা টেবিল আছে, এগুলোকে কি বলে, ক্যাবিনেট টাইপের যে টেবিলটা এখানটায় রাখা আছে। তারপর থেকে পাশ দিয়ে গিয়ে এটা যেহেতু একটা সুইট, তার জন্য না বিশাল একটা অ্যাম্বিয়েন্স থাকবে এটার। তো লেফট সাইডে রয়েছে একটা বিগ 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 টয়লেট, আমি ভাবছি দুজন এসেছি আমরা, এত টয়লেট কি করবোটা কি, সব ইউজ করবো, কিন্তু ওটা তো করবো এটা তো করবো, সবই তো একবার 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 করে আমি যাবোই, ঠিক আছে। তো এখানে বিগ টয়লেটে রয়েছে বিগ বিগ সব জিনিসপত্র, দুটো হ্যান্ড বেসিন রয়েছে, এখানে রয়েছে তাজের থেকে দেওয়া ব্রাশ টুথব্রাশ আর কি, তারপরে বাম আছে, এখানে আছে কি আছে বডি লোশন, এটাও বডি লোশন, গ্লাস মানে ফাইভ স্টার হোটেলের ফাইভ স্টারের ব্যাপার। যাই হোক এখানে একটা মিরর আছে যেটাতে আমার মুখটা আরও কাছে কাছে দেখা, দরকার নেই বাবা এটা বেশি কত কাছে, ঠিক আছে এটা মেকআপ টেকআপ করার জন্য, আর এটা মেকআপ করার জন্য মাঝে মাঝে করে যাবো এসে মেকআপ, একদিনের জন্য আসলে কী হয়েছে তবু আমি মেকআপ করবই। তারপরে এদিকে রয়েছে টয়লেটের, এদিকে রয়েছে সাওয়ার এরিয়াটা, এখানটাতে রয়েছে সাওয়ার এরিয়া, আর রয়েছে এখানটাতে সবাই পাট নেবে, শুয়ে শুয়ে চান করবে, যা ইচ্ছা তাই করবে। এটা যেহেতু এখন একদিনের জন্য পুরোপুরি আমাদের, আমরা যা ইচ্ছা তাই করতে, আমি অনেক অনেক মজা করবো বলে এসেছি, মজা করবো, ঠিক আছে। তারপর এখান থেকে বেরিয়েই রয়েছে এদিকটাতে একটা হাফ মিরার রয়েছে, যেখানে হাফ লুকটা দেখা যাবে। আর এখানে একটা হচ্ছে ক্যাবিনেট,
আর ঠিক তার উল্টো দিকে ডান দিকটা দিয়ে রয়েছে একটা ফুল মিরর, যেখানে ফুল লুকটা দেখা যাবে। ঠিক আছে, এখানে নিচে একটা লাগেজ সেটিং, লাগেজ রাখার জন্য উপরে এক্সট্রা পিলো দিয়ে দিয়েছে, এখানেও আর কি জামা কাপড় নিজেদের মতো চাইলে রাখতে পারো। এখানটাতে রয়েছে ক্লোজেট, দেখেছো আমি খুলতেও পারছি না যা যা টয়লেট ইউজ করার এবং দরকারি সেগুলো এখানে দিয়ে দিয়েছে। এখানে রয়েছে একটা ক্লোজেটের, আর এখানে রয়েছে একটা লকার যার দামি জিনিসপত্র বা পাসপোর্ট সেগুলো এখানে রেখে আপনাদের পাসওয়ার্ড দিয়ে লক করে দিতে হবে। এখানে রয়েছে একটা ইস্ত্রি করার জন্য আয়রন করার আয়রন টেবিল, আয়রন আর একটা টর্চও আছে। টর্চটা আর কি এখন এখানে রেখে দিলে নিভে যাচ্ছে, এখানে রেখে দিলে নিভে যাচ্ছে, যে থেকে তোলা হচ্ছে অটোমেটিক আলো জ্বলে যাচ্ছে, অটোমেটিক নিভে যাচ্ছে বা অটোমেটিক জ্বলে যাচ্ছে। তো এখানে তো হ্যালো বন্ধুরা, আপনাদের আজকের আমাদের রুম ট্যুরটা কেমন লাগলো? একদিনের জন্য এসেছি পাম জুমেরা, তাজ এক্সোটিকা পাম জুমেরাতে থাকতে। তো একদিনের জন্য এই সুইটটা আমাদের নেওয়া হয়েছে। তো কেমন লাগলো আপনাদের এই রুম ট্যুরটা সুইটের অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কী করতে হবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে ফট করে নোটিফিকেশান পৌঁছিয়ে যাবে, আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি প্রত্যেক দিন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসছি, টাটা বা